রাবারের কাজ ব্যাংকারদের কাজ এখন আর বিগত দিনের সঙ্গে তুলনা করে চলবে না যথেষ্ট অ্যাক্টিভলি সবাই দিস ইজ এবিসি নিউজ এই হচ্ছে এবিসি নিউজ এইচডি লাইভ। न्यूज एचडी लाइव है। त्रिपुरा गायन बैंक हेड ऑफिस एखने आज के नवाड़े 12 तारीख 12th जुलाई 1988 नवाड़ फाउंडेशन डे एक दिन आगे जदिओ ओई नवाड़ फाउंडेशन डे के लक्ष्य करे नवाड़ विभिन्न रकम कर्मसूची दिए प्रोग्राम हर कथा छो উদয়পুরের বাগমাতে কমিউনিটি হলে। কিন্তু আপনারা জানেন ইদানিং করোনার স্প্রেড এত বেশি দ্রুত গতিতে যাচ্ছে, যেখানে গোমতী জেলা খুব অন্যান্য সঙ্গে গোমতী জেলা খুব ভীষণভাবে অসুবিধা, এবং সেটার জন্য ওখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের চেয়েছেন, রিকোয়েস্ট করেছেন যাতে এই প্রোগ্রামটা এভাবে গোমতীতে না করে। তার জন্য এবার এটাকে এই জায়গাতে আগরতলা এই ত্রিপুরা গায়ন ব্লকের হেডকোয়ার্টারে ওনাদের এই ফাউন্ডেশন ডে উপলক্ষে কর্মসূচি ওনারা নিয়েছেন। এখানে নবাড়ের যেখানে ডিজিএম আমাদের পি কে মোহাম্মদ যে আছেন, ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান না আছেন, আমাদের গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সাহেব আছেন, ইনি আদার অল অফিসার্স নবাড় এবং বিভিন্ন ব্যাংকার্স সবাই এখানে, আমরা আজকে এখানে এই উপস্থিতিতে আলোচনা হয়েছে। এতটুকু বলতে পারি যেটা নাকি খুব বেশি ইম্পর্টেন্ট সারা ভারতবর্ষের, সে সঙ্গে রাজ্য, যে কৃষকদের বা মানুষকে এই কী করে শক্তিশালী করা যায় অর্থনীতির দিক দিয়ে। আপনারা জানেন আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়বে, এবং যদি আমাদের ভীষণ ডকুমেন্টসে আমরা বলে থাকি আমাদের দলের একটা কথা বলা হয়েছিল যে রাজ্যকে মানুষকে যারা নাকি রোজগার বিহীন সব পরিবারকে রোজগারে আওতা আনা, এই রোজগারের অর্থ এই ছিল না যে প্রত্যেকের সরকারি চাকরিতে রোজগার বাড়ানো যাবে, বিভিন্ন স্কিমে দেওয়া যাবে, কৃষক কৃষকের মতো পাচ্ছে, যারা গোটারি যারা ফিশারিজ করেন, যারা এআরডিডি বিভিন্ন ব্যবসা করে গোটারি বা ডায়েরি থেকে শুরু করে তাদের সাথে ব্যবসা, এদেরকে কী করে সাপোর্ট দেওয়া যায়। ভারত সরকারের অনেক স্কিম আছে, নাবার্ড গত 19 কোটিতে 540 কোটি টাকার মতো এ রাজ্যের বিভিন্ন স্কিমে আমাদের রাজ্যের উন্নয়নের ব্যয় করেছে। এখানে প্রচুর প্রজেক্ট আছে অনেক, যেমন আত্মনির্ভর করে বানানোর জন্য ভারত সরকার প্রায় 4,000 কোটি টাকা দেওয়া হয়েছে, যেখানে এই রাজ্যের মানুষের কৃষিক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন সেক্টর তাদেরকে উপকৃত হবে। তো এই নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে আজকে নবাড়ে এই তাদের ফাউন্ডেশন ডে উপলক্ষে। এখানে বিভিন্ন যারা গ্রামীণ ব্যাংক ওনাদেরকে ওরা বিভিন্ন ইয়েতে বিভিন্ন স্কিমে, হ্যাঁ ওরা ওদের ওনাদের তো স্যাংশন লেটার, ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক থেকে শুরু করে ফার্মার্স ক্লাব বাগমা ও বিভিন্ন ফার্মার্সদের অর্গানাইজেশনকে তারা বিভিন্ন স্কিমের মধ্যে তাদেরকে যাতে কাজ করতে পারে এবং ফার্মার্সদের স্বার্থে কাজ করতে পারে সেই জন্য অনেক অনেক স্যাংশন লেটার এগুলো আজকে এখানে দেওয়া হয়েছে। এবং সর্বোপরি এতটুকু আলোচনা হয়েছে কীভাবে সমস্ত সেক্টর নাবার্ড, ব্যাংকার্স, এগ্রিকালচার, স্টেট গভর্নমেন্ট বা আদার্স সব একযোগে কাজ করে যাতে এই আমাদের লক্ষ্য 2022 সালে সমস্ত কৃষকদের যাতে ডাবল ইনকাম করা যায়, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ঘোষণা, সেটাকে রাজ্যের কৃষকরা যাতে কাই করতে পারে এই লক্ষ্যে সমস্ত একজোট অ্যাক্টিভ প্ল্যাটফর্মে আমরা কাজ করার সিদ্ধান্ত নিয়েছি এবং আগামী দিন আমরা সেটা করবো। এটাই দৃঢ়ক্ষণ আলোচনা বিভিন্ন জনের পক্ষে।
Thank you, sir. Thank you. দীর্ঘদিনের অবহেলা বা তাদের ঠিক মতো পরিচর্যা ঠিক না করার কারণে তার মৃত অবস্থায় রাজ্যের ল্যান্সার অবস্থা করল। কিছুদিন আগে আজকে কয়েক মাস আগে ক্যাবিনেট ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে আমরা খুব বড়ভাবে সমস্ত ল্যান্স ট্যাক্সের যাদের মেম্বার্সরা আছে তাদেরকে নিয়ে আমরা নবীন শতবার্ষিক ভবন আমরা সেমিনার করেছিলাম এবং সেখানে অনেক কিছু ব্যাপার আমি ব্যক্তিগতভাবে আমি এগ্রিকালচার মিনিস্টারে বলেছি আগে সার বীজ তারপরে এই যে ইয়ে কৃষি ওষুধ যন্ত্রপাতি এগুলো ল্যাম্প ট্যাক্স করুন গ্রামীণ কৃষকরা যখন ল্যাম্প ট্যাক্স যদি একটি ভূমিকা থাকে তো তাকে অযথা তার এলাকাতে বাইরে গিয়ে তুলে যেতে তার সেখান থেকে তার জায়গাতে তাকে তার প্রয়োজনীয় কৃষিকাজের যে জিনিসগুলো আছে অন্তত ছোট ব্যাপার সেই জিনিসগুলো তার সেখানে পেতে পারে যাই হোক সেই ল্যাম্প ট্যাক্স সেই পর্যায়ে এখন নেই ফলে তাদেরকে আবেদন করা হয়েছে বিভিন্ন রকম যা যা করতে চায় কৃষি দপ্তর টোটাল কয়েক কোটি টাকা বেশি আমাদের প্রস্তুতি করতে মেডিসিন তো আমরা ছেড়ে দিচ্ছি ডিলারদের কাছে এটা আমরা ব্যয় করিনি এগুলো করতে পারি ল্যাম্প ট্যাক্স আমি শুধু কৃষি ক্ষেত্রে কথা বলি কেন চাই এভরিথিং সব জায়গাতেই করতে পারি তো যাই হোক এই ল্যাম্প ট্যাক্স স্ট্যাবল বানানো এদের কোথাও সিস্টেম বা এই জিনিসগুলো কিছু পরিবর্তনের সিদ্ধান্ত আমাদের সরকারকে নিতে আমরা চিন্তা ভাবনা আলোচনা করতে আছি তাহলে ল্যাম্প ট্যাক্সগুলোকে শক্তিশালী করা যায় এবং অ্যাপ্রোপ্রিয়েট মেম্বার্স যারা জানে যারা কাজ করতে পারে তাদেরকে এই ল্যাম্প ট্যাক্সের অধীনে আসা উচিত শুধুমাত্র তার কমিটি বর্ধিত করার জন্য বুঝিনা কাজ করবো না সেই ধরনের কাজ থেকে দূরে রেখে অ্যাক্টিভ পার্সনসকে ল্যাম্প ট্যাক্সে অন্তর্ভুক্ত করে সরকারের একটা লক্ষ্য আমি আশা করি বাকি অনেক কিছু আছে সবকিছু ডিটেলস আলোচনা করা যায়নি আমার মোটামুটি আমি নোট করেছি যারা আপনার বলেছেন সেগুলো আমরা আমাদের তরফ থেকে সরকার আলোচনা করার থাকে এটা আমি ইনিশিয়েটিভ নেব এবং যেতে এটা অল দ্য বেস্ট একটা কথাই পরিষ্কার যে রাজ্যের কৃষি দপ্তরকে ফিশারিজ বা আদার্স এআইডিবি দপ্তর সবকে শক্তিশালী করা একই ছাতা নিয়ে একটা শক্তিশালী ভূমিকা নেওয়া রাজ্যের অধিকাংশ মানুষের এটাই আমাদের লক্ষ্য দেওয়া টার্গেট এবং এই টার্গেটকে ফুলফিল করার জন্য লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের যে স্লোগান সরকার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা অবশ্যই করার জন্য আমাদের লক্ষ্য এবং তার জন্য আমি সমস্ত যারা এখানে উপস্থিত সবার থেকে আন্তরিক যারা করছেন ভালো আরো বেশি সহযোগিতা এবং আরো বেশি অ্যাক্টিভ হওয়ার জন্য মনে করছি ধন্যবাদ প্রপার্টি ব্যাংকের চেয়ারম্যান পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং আমাদের ট্যাক্স আরো বেশি করে কৃষি দপ্তর কাছে যুক্ত থাকতে হবে এই 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 আপনারা মাথায় নিন কোন চাষবাসে করলে কৃষকদের অধিক লাভ হবে এই জায়গাটা এইভাবে আমি একটা ছোট্ট উদাহরণ যে পাইনাপেল কোন পাইনাপেল কোন পাইনাপেল তো ছিল হবে এটা এমন যে আমাদের সরকার আছে কোন পাইনাপেল শুরু করেছে কোন পাইনাপেল এটা চলছে কৃষকদের নর্মাল ওয়েতে চাষ করছেন কোন ইন্টারেস্ট নেই বাড়াতে হবে আলু চাষ করতে হবে বুঝে পেয়েছে কি ছিল যে আলু চাষ হচ্ছে নর্মালি চলো আলু চাষ এবার যা বিক্রি করতে পারছে তা হবে কিন্তু সেটা দেখা গেল 7-10 টাকা বেশি একটা সময়ে তারা কুইন প্যানেল বিক্রি করে পয়সা পেত না আমরা সরকার বসার উইদিন সেভেন্স আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে এই এই ফসলটা গুণাগুণ নিয়ে আলোচনা করেছি আমরা জানি যে এটা এত সুন্দর ফসল যেটাকে এত টেস্টি যেটা ভারতবর্ষে কোনো রাজ্যের মাটিতে হয় না তো এরকম ফসল কেন বাজার হবে না তো এই ফসলটাকে নিয়ে যখন আমরা শুরু করেছি নিজে খুদি নিজে আমি নিয়ে মার্কেটে পশ্চিমবঙ্গ মার্কেটে গেছি ওদের মার্কেটে আমরা গেছি দুবাইতে পাঠানো হয়েছে খুব কম সময় মানে ওয়েট
7.8 মেট্রিক টন অনলি বা ইয়ার, তখন ওই সময় এয়ারপোর্ট হওয়ার কারণে যেখানে ফ্লাইট আসতো স্পাইস জেটের ফ্লাইটগুলো ম্যাচিওর্স দিয়ে আসতো রাজ্যে, যাওয়ার সময় পেশাদার খালি যেত বছর কন্ট্যাক্ট করে আমরা ওদেরকে দিয়ে ওদের বক্তব্যে আমরা পাঠিয়েছি, তাহলে অনেক বেশি ভাড়া পড়ে যায় পোশাকে। কিন্তু জ্বালানি দেওয়া হলো সবাই কুইন পাইনাপল সম্পর্কে জানলো, অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কুইন পাইনাপলকে 7 June 2018 যেখানে স্টেট ফুড হিসেবে ডিক্লেয়ার করেছে, এখন যেখানেই যাই রাজ্যে ভাগ করছে কুইন পাইনাপল বলে সবাই এক যোগ বলতে পারে ত্রিপুরা আইডেন্টিটি, ত্রিপুরা গৌরব যে ত্রিপুরাকে চেনা যায় তা উৎপাদিত ফসল দিয়ে। আজকে COVID-19 এর কারণে সারা পৃথিবীতে আমরা এই ব্যক্তিতে আমরা বিপদগ্রস্ত হতে চলছি, পার্লামেন্টের অনেক কিছু বিষয়ে অসুবিধা হয়েছে একটা সময়, তারপরে দলিত প্রতিতে আমরা সেই জিনিসটাকে আবার পার্লামেন্টকে মাঠে নামানোর ব্যবস্থাটা করেছি। এই COVID-19 কেন্দ্র করে একটা সময় হতাশা ছিল, পাইনাপেল ব্যবসায়ী বাদ একটা উৎপাদিত ফসল দাঁড়িয়ে যেত, আজকে দিনে বলতে পারি যে পাইনাপেল সম্পর্কে এখন ছোটখাটো ভাবে বিভিন্ন ভাবে এভাবে বিদেশে গেছে, এভাবেও দিল্লি বম্বে থেকে বহু জায়গায় গেছে উদ্যোগে গেছে, আমরা সেটা তো ঠিক করিনি, কিন্তু এখন আজকে পাইনাপেল সেখানে আবার ফিরে এসেছে, এটা কৃষকদের উৎসব এবং সেখানে ভালো পয়সা পাচ্ছে রাজ্য সরকারও, যেখানে COVID-19 প্রোটেকশন দেওয়ার জন্য ভিটামিন সি কে কেন্দ্র করে পাইনাপেল এবং লেবু রস দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এবং সেটার জন্য আজকে পাইনাপেল বাজারে একটা পাইনাপেল 50 টাকা পাওয়া যায় না, তাহলে আমার কি বুঝতে হবে, তাহলে মার্কেটে কৃষকদের যে একটা একটা সমস্যা সেটা আমরা ফেলছি, মার্কেট তৈরি করা ভুল কথা হচ্ছে। এই পাইনাপেল আগে শুধু নর্মাল হইতে তাদের ছিল, কিন্তু আজকের দিনে পাইনাপেল 100 হেক্টর জায়গা যেখানে পাইনাপেল চাষের কৃষকরা তো আমার পুরো চাষবাস বাড়িয়েছে, আইসিএলকে আমি দেখেছি ওদের বিভিন্ন প্রোগ্রাম কি নতুন নতুন ভাবে অনেক উদ্যোগ, কারণ এটা ঠিক বইতে পাইনাপেল কোন পাইনাপেল বইতে কি করে বানানো যায় সে পর্যন্ত আপনার যদি উদ্যোগ নিচ্ছেন ওয়েলকাম করছে আপনারা ওইটা নিন, তাহলে পাইনাপেল যারা নর্মাল চাষ করছে আপনাদের টেকনোলজি যদি ওদের কাছে পৌঁছে যায় এবং সেটা হলে কি হবে সেটা আরো বেশি ভাবে ব্যাপক ভাবে ওদের সাহায্য আপনার উৎসাহ বৃদ্ধি হবে। তো এই যে মার্কেট করা আপনি জানেন আমার এই যে FCI তো রয়েছে বহু বছর আগে না, কিন্তু FCI তে ছিল কিন্তু রাজ্যে যারা ছিলেন দায়িত্বে তারা কখনো কিন্তু কৃষকদের তাদের কি করে বেনিফিট হবে সেই চিন্তা তো ছিল না, আমাদের সরকার এসে বলে মুখ্যমন্ত্রী নিজেকে আজকে FCI এর মাধ্যমে কৃষকদের ধান বিক্রি করার MSP রেটে 17.50 ছিল পরে 18.15 প্রধানমন্ত্রী এইটু দাম বাড়িয়েছে, কেননা কৃষকদের লাভ করছে। তো আমার বক্তব্য হচ্ছে মার্কেট তৈরি করা, মার্কেট তৈরি করতে আমরা সেটা করছি, আমাদের এখানে অনেক ফসল জয়পুর থেকে শুরু করার ফসল হচ্ছে যেগুলো বাইরে খুব ইম্পর্টেন্ট, এবং এগুলো আমাদেরকে মার্কেট করার জন্য সরকার আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, নিয়েছি কিভাবে যে এ রাজ্য থেকে ফসল যদি বাইরে যেত ট্রান্সপোর্টেশন কস্ট সেটাকে একটা লিমিটেশন থাকত তবে বেনিফিট হবে। তাই জন্য আমরা ভারত সরকারের সঙ্গে আলোচনা করে এই দপ্তর সঙ্গে করে আমরা আলোচনা করেছি যে এখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ত্রিপুরা সেরা এক্সপ্রেসের সঙ্গে আমরা এক্সট্রা এটা কন্টেইনার আমরা যুক্ত করে দেবে, তার ভাড়া রাজ্য সরকার সেখানে ভর্তুকে বলল আমরা সেই ভাড়া আমরা দেবো 50 মেট্রিক টন, সেখানে কোন কন্টেইনারে যান প্রত্যেকটা গাড়ির সঙ্গে কন্টেইনার জুড়ে দেওয়া, হয়তো বা COVID-19 এর জন্য সেটা আমরা চালু করতে পারিনি দুর্ভাগ্য তা, কিন্তু ভবিষ্যতে আমরা আমার বক্তব্য হচ্ছে এই যে জায়গাতে এরপরও আছে কৃষি ক্ষেত্রে বিভিন্ন ভাবে আগের মতো ওই কনসেপ্টে নেই আমরা যে শুধুমাত্র কৃষক জমি চাষ করবে ধান করবে ধান করছে গম করবে গম করবে কি চাষ যা যা করবে সেটা করে না, প্রধানমন্ত্রী যে লক্ষ্য হচ্ছে এই যে প্রত্যেককে আরো অর্থ শক্তিশালী বাড়াতে হবে, এক কৃষক শুধুমাত্র চাষে থাকবে না ফিশারিজ আসুন গোটারি ইত্যাদি থেকে শুরু করে সমস্ত কিছুর সঙ্গে যুক্ত হচ্ছে, এই ক্ষেত্র নাবার্ড বা বিভিন্ন যারা ব্যাংকার্সরা আছেন তারা এইভাবে তারা কৃষকের পাশে দাঁড়াচ্ছে। আর তুই একটু আগে যাদের মাধ্যমে যেখানে নাবার্ডের মাধ্যমে যাদেরকে দেওয়া হয়েছে সেন্ট্রাল লেটার তো বিভিন্ন স্কিমে দেওয়া হয়েছে ফিশারি থেকে শুরু করে বিভিন্ন তো এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াতে অবশ্যই আমরাও রাজ্য সরকার নতুন নতুন কিছু আমরা চিন্তা করছি, রাজ্য সরকার ভারত সরকার করেছে রাজ্য সরকার চিন্তা করছে কৃষকদের হাত কিভাবে আরো করা যায় এমএসপি করা হয়েছে বিক্রি ব্যবস্থা করে দেওয়া হয়েছে, আগে বলতে কোনো দ্বিধা নেই ধান আমরা চাইছি 20,000 মেট্রিক টন নেওয়ার জন্য এই সিজনে 20,000 মেট্রিক টন যাচ্ছে না, আজকে দিনে খুব ম্যাক্সিমাম 7,000 মেট্রিক টন আজকে তো নিয়ে গেছে, কেন নিচ্ছে না
চাষ কমেছে না সবচেয়ে বড় কথা এমএসপি করার কারণে যারা হোলসেলার আগে নিত ফর্ম নিতে দশ টাকা বারো টাকা বেশি কেজি কখনোই বিক্রি করতে পারেনি কারণ এ রাজ্যে কৃষকরা আজকে তারা আঠারো টাকা পনেরো পয়সা সরকারের কাছে পাচ্ছে এবার হোলসেলার যারা আছে তারা কিন্তু মার্কেটে ঢুকে গেছে ঢুকে গিয়ে তারা কিনে নিচ্ছে আঠারো টাকা পনেরো পয়সা চলো আমি সতেরো টাকা দেবো সতেরো টাকা পঞ্চাশ পয়সা দেবো ফার্মার মনে করছে যে আমি বাড়ির থেকে ধারে বস্তায় করে নিয়ে আমাকে একটা জায়গায় বসতে হবে মিনিমাম ডিস্টেন্সে যেতে হবে সেখানে গাড়ি ভাড়া করে সৌরাষ্ট্র করে যাবো আমার এক্সপেন্ডিচার আছে তো এখন সতেরো টাকা পঞ্চাশ পয়সা যদি বাড়িতে বিক্রি করে দিই ভেরি তো স্ক্রিনিং করতে হয় না বিভিন্ন টেস্ট ফেস্ট করতে হয় না আর আমি ওখানে গিয়ে আঠারো টাকা পনেরো পয়সা একটা পয়সা এক্সপেন্ডিচার চলে যাবে টাইম চলে যাবে দ্যাট ইজ বেটার দ্যাট ইজ গেটিং প্রাইস এই যে ব্যবস্থা এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সরকার সরকারের কাছে সরকার দিচ্ছে বাকি দেখাতো সরকারকে দিতে হবে আমি টাকা দিচ্ছি ব্যাংক আবার লোন দিচ্ছি তারটা সঠিকভাবে প্রয়োগ হচ্ছে কিনা প্রধানমন্ত্রীর আগে উনি বলেছেন যে ব্যাংক আছে আমরা বলি যে টাকা দিচ্ছ টাকা লোন নিচ্ছ তোমার বেনিফিট তুমি কাজ করো সেটাকে আবার ফেরত দিতে হবে যত ফেরবে সেটা লোনের তোমার অত ইজি হবে কেসিসি লোন কেসিসি লোনের আজকে প্রায় তোমার ওয়ান লাখ ফর্টি ফাইভ থাউজেন্ড নিয়েছিল অনেক অনেক কৃষক তা আমার মনে হয় আমাদের যেটা বেশ কিছু আগে তার রেকর্ড ছিল ওটা ওয়ান লাখ সেভেন্টি থাউজেন্ড শুধু আপলোড হয়েছে তার মধ্যে ওয়ান লাখ ফর্টি ফাইভ এবং নেক্সট সিক্সটি সেভেন্টি থাউজেন্ড অলরেডি পেয়েছে তো প্রতিটা জিনিসে দেখুন আগে ফসল বিমা যোজনা ফসল নষ্ট হতো তারা পেত না ব্যাংক লোন নিচ্ছে টাকা দিল আমি লাগালাম টাকাটা তো সে হাউ হি ইন্টারনেট তার যদি ফসল নষ্ট হয়ে যায় তাহলে লোন আর সরকারের প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা আগেও ছিল কিন্তু সেটার জন্য কোন তদবির ছিল সেটার জন্য একটা একটা মানে টোটাল তাদের কাছে বোঝানো এইসব জিনিসটা কিন্তু ছিল না যাদের খুব অল্প সংখ্যক তাদের এই ফসল বিমা যোজনার অন্তর্ভুক্ত আমরা দেখেছি এত যোজনা দু হাজার বাইশ সালের মধ্যে তাদের ডাবল ইনকাম তাহলে আমাকে তাদের পেছনে সরকারকেও দাঁড়াতে হবে এমএসপি বিক্রি করার ব্যবস্থা মার্কেট করার ব্যবস্থা আগামী দিন ইনাম মার্কেট তৈরি করা এভরিথিং আমরা প্রসেস এরপর আমরা ঠিক করেছি না ফসল যে উৎপাদন করছে তার যাতে ফসল নষ্ট না হলে তাকে যাতে টাকা দিতে মানে তার যদি ক্ষতি না হয় এবং তার ব্যাংক রিলেশন যাতে কন্টিনিউ করতে পারে তার জন্য ফসল বিমা যোজনা ত্যাগ করতে হবে আমরা ড্যাপ দিয়েছি সবাই অল ডিপার্টমেন্টস আমাদের টোটাল ডিপার্টমেন্ট সেখানে মাঠে আজকে আমরা আজকে সেখানে আমরা এক লাখ এক হাজার মতো গত পরশু দিনের ব্যাপারে ওয়ান লাখ ওয়ান থাউজেন্ড ফার্মার আন্ডার ফসল বিমা যোজনা অলরেডি তারা দিয়ে দিয়েছে সবচেয়ে বড় কথা তাদেরকে এই যে টাকা লাগে পার কানি দশ টাকা প্রতি একর মানে আড়াই কানিতে পঁচিশ টাকার বেশি আপ টু আড়াই কানি মানে এক একর জায়গা পর্যন্ত রাজ্য সরকার শুধুমাত্র পঁচিশ টাকা ফার্মার দেবে বাকি টাকা রাজ্য সরকার বহন করবে পার কানিতে দুশো কুড়ি টাকা সামথিং দুশো কুড়ি টাকা দশ টাকা দেবে শুধু ফার্মার দুশো দশ টাকা তার তিরানব্বই পয়সা মতো সেটা স্টেট গভর্নমেন্ট বিয়ার করবে এবং আড়াই কালি সেটা যাবে যাদের বড় যাদের ফার্মার যাদের কোয়ার যাদের ওই বড় তাদের কাছে যাবে পার কালিতে একশো টাকা সেটাও তারা একশো দশ টাকা সামথিং তারা পাবে রাজ্য সরকারের প্রায় পনেরো কোটি আটষট্টি লক্ষ টাকা রাজ্য সরকারের কোষাগার থেকে রাজ্যের কৃষকদের এই ব্যবস্থা আমরা দায়িত্ব নিয়েছি আমাদের বড় মনে সমস্ত সেক্টর রাবার ব্যাংকার্স ফার্মার্স ক্লাব থেকে শুরু করে সরকার এগ্রিকালচার ডিপার্টমেন্ট আইআরটি ডি ফিশারিজ সমস্ত দপ্তর এক যুগে কাজ করে যদি লক্ষ্য আমরা করি কাজ করতে গেলে বেরিয়ে আসবে কোথায় আমাদের ডিফেক্ট হচ্ছে কাজ করতে গেলে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আজকে মাথায় আপনি এসছেন পয়েন্ট আউট করতে পেরেছেন এই জায়গাগুলো একটু রিয়াকশন করা দরকার সরকারের কাইন্ডলি চেয়ারম্যান ব্যাংকার্স রাগ করবেন না এরকম আমরা ব্যাংকার্সে তো লোনের ব্যবস্থা ছিল সেখানে ব্যাংকার্সরা যাতে না কম বেরোতে কথা বলতে পারলে যাতে সেটাই বড় কাজ ছিল ব্যাংকার্স আমি আমাকে ছোট করতে চাইছি না আপনারা জানাবেন আছেন
গাজনের চেয়ারপারসন আমি বলি, আপনি আজকে মাঠে যাচ্ছেন, বিগত দিনে চেয়ারম্যান ছিল, আমি তাতে দোষ দিচ্ছি না, এটা আমার বলা নয়, বলা হচ্ছে যে কতটা অ্যাক্টিভনেস এসেছে ব্যাংকার আপনারা এখন মাঠে যাচ্ছেন, আপনারা করছেন লোন নেওয়ার দিচ্ছে সেটা খুব তাড়াতাড়ি করে এই যে ইমপ্লিমেন্টেশনটা করা, এটা হচ্ছে ব্যাংকের কাজ। আগে ব্যাংক হাত দুটি নিতেন, কিন্তু আজকের দিনে ভারত সরকারের এই প্রসেস করা রাবারের মাধ্যমে আপনাদেরকে সুযোগ বা আপনারা কাজ করছেন, এটা হচ্ছে আসল কাজ। তো এটা আছে বলি, এটা হচ্ছে বলি কিন্তু আমরা বড় করে করতে পারি, যেগুলো ব্যাপারে আগে চলে যায়, কারণ গেলে যেখানে দরকার ফার্মারদের সেই কাজটুকু হচ্ছে। এই রিয়েলাইজেশনটা আসে বলে এখন যে কোনো ডাকে লোক কি দশ হবে না তুমি সেটা বলতো না, বলতে হচ্ছে ফার্মারদের বেনিফিট হচ্ছে আর ফার্মারদের মাধ্যমে আরো দশটা ফার্মার জানবে। আগে কি ছিল, কৃষি দপ্তর আগে রিক্রুট করতো ফার্মারদের, আপনারা জেনে না আমাদের সরকার আসার পরে কৃষি দপ্তরে ফার্মারদের আসতে হয় না, ফার্মার নলেজ আমরা বিভিন্ন জায়গায় খুলে দিয়েছি, অফিস দ্বারা ফার্মারদের গেলে যায়। তো ইট ইজ এ টোটাল চেঞ্জ অফ দ্য সিচুয়েশন, এবং এটা আমরা টোটালি ফার্মারদের যে লক্ষ্য এটাকে করার জন্য আমরা আমাদের স্টেপ আমরা জানিয়ে দেখেছি। আগামী দিন সবচেয়ে বড় কথা যেটা আছে, ওনারা নিয়েছেন আমাকে মহাপাত্র জি আগেও বলেছিলেন, গিয়েছিলেন আমার কাছে যে ইরিগেশন সিস্টেমকে চেঞ্জ করা কিভাবে দু নম্বর সোলার সিস্টেমের মাধ্যমে করা, অলরেডি ডিসকাশন হচ্ছে, আমরা সেটা নিচ্ছি, এটা করতে হবে। ইরিগেশনের জন্য আমরা কিছুটা পিছিয়ে আছি, এবং ইরিগেশন সেক্টরকে এই যে ডিপ ইরিগেশন বা স্প্রিঙ্কলার ইরিগেশন এই সম্পর্কে আমরা টোটালি আমার তত্ত্ব চিন্তা করতে অলরেডি ডিসকাশন আছে, সেটা পুটা হবে। এছাড়াও আছে ধরুন ওয়াটার যে পাম্প মেশিন দিচ্ছে আমরা, এটা আরো বেশি পরিমাণ, এগুলো আমাদের প্ল্যানিং আছে, এগুলো আপনাদের কাছে কোথাও কোথাও আলোচনা আরো বেশি করে আমরা দিতে চাইছি। কেন এই ছোট ছোট এই করে করে যাতে এখন তো সময় জানি আমরা যে ওয়াটার এই যে জল অপচয় বন্ধ করা, জল অপচয় বন্ধ করা এটা একটা স্কিম ভারত সরকারের এবং সেটা করতে হবে। তো এই জায়গাতে আমরা সে জল অপচয় করার ক্ষেত্রে এই যে ওয়াটার পাম্পগুলো ছোট বড় বড় অনেক আছে, যেগুলো ছোট ছোট আছে, এবং সেগুলো যারা যারা চাষবাস করে বাড়িতে হোম দিয়ে যারা করে এদেরকে দেওয়ার জন্য এগুলো আমরা আরো বেশি করে দিতে চাই, সেই প্রজেক্টটা আমরা নিয়ে আসছি আমরা বলবো অধিদপ্তর থেকে। এবার আমরা আসুন যে ফার্মারদের ইনকাম আমরা দেখেছি সরকার যে ধান করলে পরে কমপ্লিটলি ফুল প্রেজেন্ট ওয়াটার ওর কাছে চাই, পুরো জল তার লাগবে, যতক্ষণ সে থাকবে দাঁড়িয়ে ততক্ষণ তার জল চাই, আদারওয়াইজ সে জায়গায় তার প্রোডাকশন সে আসবে না। ঠিক আছে, কোনো কোনো জায়গাতে আছে হিলি এরিয়াতে অনেক জায়গা আছে যেখানে ধরুন ধান চাষ করলে পরে বিভিন্ন রকমভাবে চাষবাস করে, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা চাইছি যে এই যে ডাবল ইনকাম করার লক্ষ্য এতে কোন কোন স্টেপ এতগুলো যে কয়েকটা কথা বলেছি সেগুলো প্রত্যেকটাই খুব হেলদি করার জন্য কৃষককে আমরা কটা স্টেপ সেট আপ করবো, কি স্টেপ করবো আমার আমরা ঠিক করেছি যে আমরা আস্তে আস্তে কোথায় বেনিফিট বেশি হয় সেদিকে কৃষককে মোটিভেট করবো। তার জন্য আমরা নিয়েছি 50,000 হেক্টর জায়গা আমরা নিয়েছি, নতুনভাবে কি করবো আমরা দেখেছি আমরা হিসাব করে ১ টাকা খরচ করলে ১.৩৩ পয়সা রিটার্ন থেকে বেশি। এগুলো কোন কোন জায়গাতে হয়, খুব জল খুব কম লাগে, ধানের থেকে করে খুব তাড়াতাড়ি কম রিটার্ন আসে ফসলটা, এটা এটা করার জন্য আমরা সরকার নিয়েছি। আর মাস প্রায় চাষের আমরা যারা করে শুনতে মার্কেটের ব্যবস্থা করে এই জায়গাটা আমাদের সরকার আমরা খুব অন্যতম এটা খুব কোথাও যেখানে আপনার কোল্ড স্টোরেজের কথা বলছেন, যেখানে কোল্ড স্টোরেজ যেখানে রাতে প্রসেসিং করা নষ্ট হতে পারবে না, তার জন্য যে এতে বলেছে যে ফার্মার্স এই যে যারা আছে মাধ্যমে সেখানে একটা এরিয়াতে যেখানে চাষবাস হবে যে কোনো আমার টাকা নিয়ে বসে থাকবে বলবে আমি কেন সেটা ঠিক মতো ইমপ্লিমেন্টেশন করা ঠিক মতো বুঝে দেওয়া লোকগুলোকে বিচার করা সেই আরো ভালো উচিত
উনি কাপড় গতকাল ইউনিয়ন মিনিস্টার অফ এগ্রিকালচারের সঙ্গে একটা আমাদের ডিসি ছিল যারা যেখানে আইসিএম থেকে শুরু করে সবাই যেখানে একজোট আমরা নেমেছি সরকার তবেই আমরা আসল দরকার প্রবলেমকে চিন্তা করা দরকার এবং এই কাজটাকে আরো বেশি ভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে উদ্যোগ আজকে নেওয়ার তো তেমনি আরো অনেক সমস্যা যেখানে বলেছেন ফ্রি কিছু দেওয়া বা লোয়ে এরা তো ঠিকই বলেছেন এটা সম্বন্ধে আস্তে আস্তে আমাদেরকে সঠিক চিন্তা রাইটলি এই যে মানে তাদেরকে লোয়ে আদালত তাদেরকে সুযোগ দেওয়া এটা কিন্তু বড় কাজ আমি মনে করি আমি ব্যক্তিগত তাদের এই যে পরিশ্রম তাদের কাজের ফল আমরা এটা হিসাব করছি রাজ্যে বসে যে আমাদের উৎপাদনের এত বৃদ্ধি যে এখন কৃষকরা যাদের জমি নেই যারা প্রকৃত কৃষক আজকে চাষবাস উৎপাদন যাওয়া হয় আমি সাংবাদিকদের ভাবতে পারিনি যে আমার ঠিক ধারণা ছিল না যে শেয়ারের ব্যাপারে এই যে বর্গাদারদের লোন দেওয়ার ব্যবস্থা করা আমাদের সরকারের পক্ষ থেকে আমি ছিলাম বলেছিলাম আমি দিল্লিতে আমার সঙ্গে আরো কিছু স্টেটে বলেছিলাম কিন্তু সেটা সরকার এখনো সেটা আরো আরো অনেক লোক কৃষক যারা এই জায়গাতে যুক্ত হয়নি তাদের কাছে আরো হলে জানা হতো যে এইভাবে ব্যবহার এদেরকে দিচ্ছে পঞ্চদশ ব্যাংকের সঙ্গে আমি ছিলাম শালগোড়াতে যে এটা ঠিক যে যেটা আমরা অনেকদিন ধরে এগুলো পাচ্ছি না সরকারি ভাবে আমরা এটা কোনোভাবে নিতেও পাচ্ছি না অফিসিয়াল আমি ব্যক্তিগত ভাবে ইউনিয়ন মিনিস্টার অফ এগ্রিকালচারের কাছে আমি আবেদন করেছিলাম যে রাজ্যে 4,72,000 মধ্যে কোনো অর্ধেকই আছে শুধুমাত্র ভাত চাষ বা অনুষ্ঠান এই আজকে এখানে দেওয়া হয়েছে যদি এটা